তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করে জানেন যে ইউজার্সি আনুগত্য প্রকাশ করার মতো নয়। সে দেখতে কেমন ছিল, লম্বায় কতখানি ছিল, তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো হ্যাঁ 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল, তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারক সে। তার সৌন্দর্য খুব একটা, লম্বা চুল আর দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। এত শক্তভাবে নিও না, তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদা বন্ধ এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমিন হতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমিন হতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়? আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না, যা কিছু চাও শুধু তার কাছে যাও। একমাত্র প্রত্যক্ষ দর্শী এবং সকল ক্ষেত্রে তার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরোয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মখলুকাতের কাছে অন্বেষণ করো, তার সব কিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো, তাহলে অগণিত মখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কিয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহির হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কিয়ামতের দিন খোদা তালা মজলুমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার, আমির, ওমরা, পাপিতাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনাহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন।
শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত, আমি কখনো নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে, তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের রাজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে, যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে। কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়, শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তালা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছো তো? জি আলে জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে, তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। Ha ha ha!
জনাব পদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা, জনাব অজ্ঞা মোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ, মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব অজ্ঞা মোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞা মোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞা মোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোন রূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদি আমুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি, তারা জনাব আবেন হতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী, তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি বল? সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমেনহোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম, তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাহকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জানাবে মালিক। আপুপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুপিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে, সে তোমার মাধ্যমে জনাব আজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোব? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদা বন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস,
কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি। ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, হইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। সভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। তুই কি আমার শরাব দানকারী সাকিনস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে। আপুপিস মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হোতেবের খানসামা।
খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশ্মনদের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের জান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হলো। তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে। তাকে কখনোই কোনোভাবে এই পশ্চিমের কবরস্থানে দাফন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দগি লাভ করতে পারবে না। কখনোই তাকে মমি করা হবে না এবং সবসময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে। কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই। আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি। এই আপুপিস, তোর মুখ বন্ধ কর, কাফের বেঈমান। তাকে থামাও, থামাও তাকে, কাফের বেঈমান। একাত্মবাদী খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক। এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি। তোর জায়গায় অন্য কারো ফাঁসিতে ঝোলা উচিত ছিল। যদি ফুরসত থাকত তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম। হায় আফসোস, যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউসুফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছো। যদি তোমার কিছু হতো তবে আমি খোদার কাছে কি জবাব দিতাম? তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে। ঠিকই তো, আমিও তো তাই দেখছি। বিষয়টা কি, ও কেন হাসছে? আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে। বুঝতে পারছি না, যদি মৃত্যুর পর তাকে মমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে?
একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে। একদিন না একদিন অজ্ঞামোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে। রওনা হও। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ, ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছো সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির ধরিতে ঝুলেছে। জানতাম, সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি। খোদা তালা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহোতেপের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে। খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকত ও বাতেন স্বয়ং খোদাতালা আমার কাছে প্রকাশ করেছে। নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্দ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারশিফ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্র জ্ঞানী। আমি অতটা হাম্মক নই যে তোর পয়গম্বরি গ্রহণ করব। তুই হচ্ছিস একটা, তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছ? কেয়ামত, চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছ ও কি বলল? আশা করছি ইউজারশিফের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ইমান আনবো, আর যদি না হয় তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না, হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তো বা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফেরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও। হা হা হা।
কি দেখছি আমি? আপুপিস তো স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল। ইউজারসিপও বলেছিল তুমি এইভাবে মারা যাবে। বাকের দল, তোমরা কেউ কিছু করছো না কেন? আমার স্বামীকে খেয়ে ফেলছে। তোমরাকে নিচে নামিয়ে আনো। দূরে সরে যাও, দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছো না? আদেশ হয়েছে যে সে ফাঁসির দড়িতে ঝুলবে। কেন তাকে নামিয়ে আনছো না? সরে যাও, নামিয়ে আনো বলছি। দূরে সরে যাও বলছি। নামিয়ে আনো। লানত তোমাদের উপর, লানত অজ্ঞমোহরের উপর, লানত আমের হোতেবের উপর, পুতিপর ও অন্যান্যদের উপর যারা আমার স্বামীকে কতল করেছে। আমার স্বামী আপুপিসকে আমার কাছ থেকে নিয়ে গেছে। যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই, কিছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তুমি নীলিফার কুত্তা, তুমি আজাদ হয়েছো। আমি আজাদ, আমি আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি, আমি আজাদ হয়ে গেছি। ইউজারসিপ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুঘর, তুমি সবচাইতে বড় জ্যোতিষী, তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কেয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু কিন্তু আমুনের খাদিমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমুনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজারসিফের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ইমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। আলী জনাব, আলী জনাব, কি হয়েছে আলী জনাব?
কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই। কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না। হয় আমুনের খাদেমরা থাকবে, নয় তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমুনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন, এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশাহ আমেনহোতেপকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই। সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি। বুঝতে পারছি না, কে সেই যিনি চান না ইউসুফ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক? সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না, আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন। বলতে চেয়েছিলাম আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম। সিনোহে, তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক, কেন আমেন হতে বের জওয়ানের চিকিৎসা হচ্ছে না? কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসকও কিছু কিছু বিমারের চিকিৎসা করতে অক্ষম, আর এটা যা আপনার সেরকমই একটি বিমার। আমাদের বাদশাহ পুত্রের রোগটা কি মৃগী রোগ নাকি বেহুশ? এর কোনোটাই নয়। আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে, কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম। তাহলে এখন কি করবে? তার বিমারির তো একটা উপায় বের করতে হবে। আমি তো যাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি। আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে। আমার চিকিৎসার জন্য কোনো জাদুকরের দরকার নেই। লানত তাদেরকে যারা পেট পূজা ও লুটতরাজ ছাড়া কিছুই বোঝে না, ওই সকল খোদা ও তার খাদেমদের উপর। তোমার উচিত না ইবাদতখানার খাদেমগণকে নিয়ে কোনো কটূক্তি করা। বন্ধ করো বানু, এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে। যাও।
আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে, সেহেতু আমার বিজয় হবে কঠিন। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি তোমাকে সাজাতে? মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহীদের একজন। কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি, কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম, তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাজনা? চুপ করো তুমি, আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন, তাহলে আমি নিশ্চুপ থাকছি। কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তির্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি, কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারশিপকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারশিপকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম, আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো কারিমামা। কারিমামা। জি আমার বানু। ভুল কি আমার নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্নতা এভাবেই অব্যাহত থাকে, তাহলে ইউজারশিপ যেদিন মুক্তি পাবে, তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না। আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, অতীতের মতোই সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে, আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারশিপ কি করে তালা ভেঙে ফেলল? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো।
তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহকে খবর দাও। আলীজনাব পুতিফারের হাল হাকিকত ভালো মনে হচ্ছে। দেখেছি আমি, আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলীজনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার। মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি, ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমিন হোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলীজনাব। দেখেছো কারি মামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজার সিফ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজার সিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিনহয়েকে ডাকো, সিনহয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও, যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলীজনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হোতেব দীর্ঘজীবী হোক। ইরানুস, এক গ্লাস পানি নিয়ে এসো, আলীজনাবকে ঔষধ খাওয়াতে হবে। আহ
তুমি কি চাও বানতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন, যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদত খানার খাদেম, এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না, আমি সুস্থ হব না, আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আনুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন। তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে? আমেন হতে। Thank you.
কি করছো ইউজারসিফ? ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম। সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে। ইউজারসিফের কাছে কোনো পার্থক্য নেই, হোক সেটা ফুল চারা রোপণ, হোক সেটা ইনসানদের হেদায়েত। সকলে বাইরে যাও। শুনুন, আমি বলেছি সকলে বাইরে যাও। তুমি না, তুমি তুমি থাকো শুধু। যা বলছি ভালো করে শুনবে। তোমার আম্মা জান আমুনের ভক্ত এবং খুবই গোড়া। সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে। আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে, কিন্তু আমুনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না। কারণটা হলো এই যে, আমি আমুন খোদাকে বিশ্বাস করি না। আর আরেকটা কথা, আমুনের খাদেমগণ বিপজ্জনক, আর আমুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। তাদের বিশ্বাস করবে না, তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে, সে বিশ্বাসীর খেয়ানত করবে না। তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না। তোমার স্ত্রী নেফ্রোদিতিকে ভালোবেসো, তুমি একাধিক সন্তানের অধিকারী হবে। আমি চাই না আমার বংশ নির্বংশ হোক, আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো, বিলুপ্ত যেন না হয়ে যায়। বিলুপ্ত না হয়ে যায়, খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে। আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে। খোদাহাফেজ। Thank you.
কাজে সালতানাতের সকল তাজিম অর্ধ নিমজ্জিত থাকিবে। আজ তৃতীয় আমেন হতেবে সূর্য অস্তমিত হল, আগামীকাল চতুর্থ আমেন হতেবে সূর্য উদিত হবে। আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে, আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে। বানু জুলেখাকে তাজিম করছি, পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখাই থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতেব বা অন্য আমেন হতেব কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল, মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ও, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলঙ্কারাদি কিভাবে সম্ভব? আমি পারবো না। সহধর্মিনী নিফার দিদি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী। হ্যাঁ, এখনই দেখতে পাবে, অসম্ভব সুন্দরী সে। নিফার দিদির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার এ কি অবস্থা হয়েছে? সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয়, তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেন হতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে।
হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হোতেপ, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন, তাকে দুশ্মনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমুত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো, আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহুনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেপ, তারপর দ্বিতীয় আমেনহোতেপ, তারপর তৃতীয় আমেনহোতেপ, আর আজ চতুর্থ আমেনহোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমুত, তৃতীয় আমেনহোতেপ ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহোতেবের পক্ষ থেকে এসেছি, আজ্ঞা মোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়ামুনকে খবর দিচ্ছি। এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমের হতে খোয়াব দেখেছেন, আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরিণহোপকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি, এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরিণহোপ বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছ অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল? এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহোতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস! জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আপুপিস, তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজার সিফ।
আমি এটাই ভুলে গিয়েছিলাম, 60 বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। আমি দেখলাম 60টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীলনদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগল। এরপর নীলনদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা 60টিকে গিলে ফেললো।